হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের শাহি কোরমা রেসিপি। এটা বানানো ভীষণ সহজ, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। যে কোনো অনুষ্ঠানের দিনে এটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলে তখন অনায়াসে এটা তৈরি করে নিতে পারেন। আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই মাছের শাহি কোরমা তৈরি করতে আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন, আমি 4 পিস মাছ নিয়েছি। আমি রুই মাছের গাদার টুকরো নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছ বা ভেটকি মাছও নিতে পারেন। মাছটা কিন্তু একটু বড় সাইজের হলে বেশি ভালো হয়। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাতিলেবুর রস আর পরিমাণ মতো নুন। এই নুন আর লেবুর রসটাকে আমি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেবো, যেন মাছের প্রত্যেকটা জায়গায় যেন নুন আর লেবুর রসটা খুব ভালোভাবে যেন লেগে যায়। এইভাবে আমি মাছগুলোকে আমি লেবুর রস আর নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম করে নিয়েছি, গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচ মতন সাদা তেল। এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি মুচমুচে লাল করে আমি বেরেস্তা ভেজে নেব, যেমন আমরা পোলাও বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা দিই সেই রকমভাবে আমি বেরেস্তাটা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজটা আমার লালচে হয়ে এসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে রাখবো, এর থেকে বেশি ভাজবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে আমি তুলে রাখছি একটা পাত্রে। পেঁয়াজটা তুলে রাখার পর ওই তেলে আমি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সবকটা মাছের টুকরো আমি তেলের মধ্যে, দিয়ে 2 মিনিট মতন অপেক্ষা করব। 2 মিনিট পর আমি মাছের টুকরোগুলো আমি খুব সাবধানে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাছটাকে আমি খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে, যখন এরকম কালার আসবে তখন আমি মাছটাকে তুলে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। ফোড়নটা আমি 30 সেকেন্ড মতন একটু আমি ভেজে নেব নাড়াচাড়া করে। ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা আর দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি মশলাটাকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন সবাই নিয়ে। গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমেই আছে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি 3 থেকে 4 মিনিট মতন সবাই নিয়ে আমি মশলাটাকে ভেজে নেব, যেন আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলাটা এইরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটানো টক দই। আমি ঘরে পাতা টক দই দিয়েছি। দইটাকে দিয়ে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। নুন আর ধনেটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এটাকেও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। যখন দেখবেন এরকম তেলটা উপরে উঠে এসে তখন দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ কিশমিশ বাটা আর 2 চা চামচ কাজু বাদাম বাটা। কাজু আর কিশমিশটাকে আমি একটু মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে বাটিতে আমি কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে এবার আমি এই মশলাটাকে কষাবো আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। ধৈর্য ধরে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেবেন, কারণ এই মশলা কষানোর উপরেই কিন্তু এই কোরমার স্বাদ নির্ভর করে। যত ভালো মশলাটা কষানো হয় তত কিন্তু বেশি টেস্টি হয় এই রান্নাটা। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা আমার উপরে ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দেব 1.5 কাপ মতন গরম জল।
এই রেসিপিটা একটু মাখা মাখা হয়, তাই আমি 1.5 কাপ পরিমাণে জল দিলাম। আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে আর একটু বেশি জল দিয়ে দিতে পারেন। জলের সাথে আমি মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে নেবার অপেক্ষা করো ফুটে আসা পর্যন্ত। দেখুন গ্রেভিটা আমার ফুটে এসেছে, এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবকটা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব। মাছের টুকরোগুলো একটু আমি উল্টিয়ে দিলাম, আর গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে। হাই ফ্লেমে রাখলে কিন্তু গ্রেভিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ এই গ্রেভিটা ভীষণই ঘন হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা ফ্রেশ কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা। এই ভাজা পেঁয়াজটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দেওয়ার পরে আমি আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই আছে। ফিরে এলাম 5 মিনিট পর, আমি ঢাকনাটাকে খুলছি। দেখুন এখনই কালারটা কত সুন্দর এসছে। ঢাকনাটাকে খুলে আবার আমি একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করে আমি মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এবার আমি দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকেও আমি হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন আমি ঢাকনাটাকে খুলছি, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে, আর উপরে তেলটা ভেসে উঠেছে একেবারে মাখা মাখা। যখন এইরকম রান্নাটা হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মাছের শাহী কোরমা। এটা ভীষণই টেস্টি হয় খেতে, আর বানানো ভীষণ সহজ। আগেই বলেছি এটা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট উৎসাহিত করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।